খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নবাবের শহর মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে যেভাবে আরেক গরিবের মসিহা স্বর্গীয় মান্নান হোসেন শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং ওনার অকাল মৃত্যুর পর ওনার সুযোগ্য পুত্র রাজীব হোসেন অক্লান্ত পরিশ্রম করে বর্তমানে জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে সভার নয়নের মণি। গরিব অসহায় আর্থ মানুষের পাশে মাননীয় জননেত্রী সমস্ত প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দিয়ে চলেছেন। না, কোনো রাজনীতির রং দেখে নয়, সাবাস রাজীব হোসেন, আপনি এগিয়ে চলুন ঠিক এইভাবে গরিব মানুষের মসিয়া হয়ে। হ্যাঁ, মান্নান হোসেনের শূন্যস্থান আপনি পূর্ণ করতে বদ্ধপরিকর, সেটা সবার মুখে মুখে। ভালো থাকুন খবর 24x7, বিশ্বনিউজ 24x7 এবং পোশাক টিভি আমেরিকার তরফ থেকে রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ক্যামেরায় ইমরাজ বল্লিকের সাথে শান্তনু মণ্ডল ও বিএন দাসের রিপোর্ট, খবর 24x7। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ বড় আশা করেছিল যে আমরা এতদিন এই জেলা থেকে আমরা কোনো বড় মন্ত্রী পাইনি, অনুপবাবুকে আমরা পেয়েছিলাম, আমরা নির্বাচিত করেছি, আমাদের আশা হয়তো পূরণ হবে। একদিকে গঙ্গা পদ্মার ভাঙন, আর একদিকে মাইনরিটি জেলা হিসাবে এটা স্বীকৃতি, 80-82% ভোটার হচ্ছে এখানে মুসলিম সংখ্যালঘু। দেখা যাচ্ছে যে ভিতরে গিয়ে অধীর চৌধুরী তিনি সিপিএমের সঙ্গে আঘাত করছে, তিনি বিজেপির সঙ্গে আঘাত করছেন, স্বাভাবিক, কারণে মুর্শিদাবাদ জেলার উন্নয়নটা তারা করেনি। আমার পিতা মান্নান হোসেন, তিনিও দীর্ঘদিনের নেতা, দীর্ঘদিন সাধারণ মানুষকে নিয়ে গ্রামগঞ্জে মাঠে ঘাটে একটা সাধারণ ফ্যামিলিতে তার জন্ম, তিনি মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কথা ভাবনা চিন্তা করেছেন, মুর্শিদাবাদ জেলায় রাস্তাঘাটের কথা চিন্তা ভাবনা করেছেন। যখন তিনি কংগ্রেসের থেকে ব্যর্থ, তখন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণপূর্ণ হয়ে এই জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা হ্রাস তিনি পেয়েছিলেন। হ্রাস পাওয়ার পরে পরেই যেভাবে পদ্মা গঙ্গার ভাঙন হয় সেভাবে কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলায় একের পর এক পঞ্চায়েত, একের পর এক পঞ্চায়েত সমিতি, একের পর এক বিধানসভা, একের পর এক পৌরসভা, সমস্তটাই আজকে তৃণমূল কংগ্রেস। কারণ মানুষও চাইছে যে উন্নয়নের স্বাদ আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদবাসী হিসাবে কোনোদিন এখানে উন্নয়ন হয়নি। আজকে যেভাবে সর্বভারতীয় নেত্রী, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী 2011 সালে হওয়ার পর যেভাবে বাংলায় উন্নয়ন করছে, মুর্শিদাবাদ জেলায় সেটা কিছু কম করেনি। ওটা দেখবেন বিগত দিনে ওটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেও মুর্শিদাবাদ মালদাটা অনেক লেটে 2014 সালের পর এখানে কিন্তু কংগ্রেস সিপিএমটা ভাঙতে ভাঙতে 2016তেও সেভাবে দল এখানে সাফল্য পায়নি। 16 নির্বাচনের পর যখন অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে ওপেন জোটটা করলো, দেখুন ভোট মার্জিন কোথা থেকে কোথায় গেছে। আজকে মুর্শিদাবাদ জেলায় আজকে আর সেই কংগ্রেসের মাটি নাই, কংগ্রেসের মাটি আজকে ঘাঁটি আজকে আর মুর্শিদাবাদ জেলায় নাই। আজকে মুর্শিদাবাদ জেলায় বুতে বুতে 1 নম্বর দল হিসাবে তৃণমূল কংগ্রেসটা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেখুন এটা মুর্শিদাবাদ জেলার মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ জানে এদের যে ভারতীয় জনতা পার্টির যে নোংরামো খেলা, যখনই নির্বাচন আসে কিছু লোকের তাদের তালিকা হয়ে আসে যে আজকে আল কায়দা, আমরা দেখেছি কটা দিন আগে যেসব দূরদর্শনের মাধ্যমে যে এটা অস্ত্র তৈরি করার কারখানা বলে একটা দিন মজুরের বাড়িতে যে একটা পায়খানা শৌচাগারের যে চেম্বারটা হয় সেই চেম্বারের ভিতরে ঢুকে বলছে যে এটা অস্ত্র তৈরি করার কারখানা। আমাদের জানা নেই যে একটা 4x6 যেটা পায়খানার শৌচাগারের চেম্বার হিসেবে ব্যবহার হয় সেটাতে নাকি অস্ত্র কারখানা। আজকে পুরোপুরিভাবে কেন্দ্র সরকার নরেন্দ্রনাথ মোদী তিনি ক্ষমতার একটা অপব্যবহার করে কোনো সময় নোটবন্দি করে দিচ্ছে, কোনো সময় জিএসটি করে দিচ্ছে, কোনো সময় বলছে সিএ ক্যাপ আমরা এনআরসি চালু করব, কোনো সময় 70 ধারা করে দিচ্ছে। এটা যদি হয় বারবার মানুষকে, যেটা মূল কথা তিনি ভুলাতে চাইছেন বাংলার মানুষকে, ভোলাতে চাইছেন গোটা ভারতবর্ষের মানুষকে, ভোলাতে চাইছেন তিনি মুর্শিদাবাদ জেলার মানুষকে, যে প্রতিশ্রুতিগুলো তিনি নির্বাচনের টাইমে দিয়েছিলেন যে আছে দিন আয়েগা, তিনি বলেছিলেন যে
মুর্শিদাবাদ জেলার কেন গোটা ভারতবর্ষে বলেছিলেন যে ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। তিনি বলেছিলেন গ্যাসের ভর্তুকি দেওয়া হবে। তিনি 56 ইঞ্চি চাপা ছাতি দেখিয়েছেন।